আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে, ই লার্নিং পক্ষ থেকে, আমি তোমাদের কোঅর্ডিনেটর ম্যাডাম আজকের ক্লাস শুরু করছি। আজকে তোমাদের ব্যাকরণ শিখাবো, আজকের পাঠ। আজকে শিখনফল হচ্ছে, তোমরা আজকে শিখবে যুক্ত বর্ণ এবং ফর্ম পূরণ। দেখো, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণগুলো চিনে নি। যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। যেমন দেখো, সূর্য, এখানে যুক্ত বর্ণ কি আছে? অন্তস্ত জয় রেপ। এখন অন্তস্ত জয় রেপ দিয়ে আরো দুইটি শব্দ আমরা দেখে নি, কার্য, ধৈর্য। আরেকটা দেখো, বয়রেপ। বয়রেপ দিয়ে আমরা দুইটা শব্দ দেখে নিচ্ছি, গর্ব, সর্ব। দন্তা সয়ে আর বয়ে যুক্ত। এটা দেখো, আরো দুইটি শব্দ আমরা জেনে নিই, সেটা হচ্ছে স্বর, স্বদেশ। মিষ্টি, এখানে আছে মধ্যাহ্ন সয়ে টয়ে যুক্ত। আরো দুটো শব্দ আমরা জেনে নিচ্ছি, কষ্ট, চেষ্টা। এখন দেখো, ব্যঞ্জন বর্ণের যুক্ত হলে তা রেফ চিহ্ন হয়ে যায়। রেফ পরবর্তী বর্ণের মাথায় বসে। ব্যঞ্জন বর্ণে র যুক্ত হলে, ব্যঞ্জন বর্ণে র যুক্ত হলে, যেমন এখানে দেখো, সূর্য, পূর্ব, এখানে কি এই রয়ের আগে প আছে, এটা কি ব্যঞ্জন বর্ণ? দন্তা স আছে, এটা ব্যঞ্জন বর্ণ, তাহলে এটা তখন রেফ হয়ে যাবে পরের বর্ণে। ঠিক আছে, এবার দেখো, যুক্ত বর্ণগুলো চিনে নি, যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ করি। আরো কিছু শব্দ, সেটা হচ্ছে দন্তা নয়ে জফলা দিয়ে, এখানে আছে কন্যা। আমরা আরো দুইটা শব্দ দেখছি, বন্যা, বন্য, এখানে বরকন্দাজ, এখানে দন্তা নয়ে দয়ে যুক্ত। আরো কিছু নতুন শব্দ, সেটা হচ্ছে ছন্দ, খন্দ। আবার দেখো, এখানে পয়ের অফলা, পয়ের অফলা দিয়ে এখানে আছে প্রাণী। আমরা আরো দুইটো শব্দ জেনে নি, সেটা হচ্ছে প্রথম এবং প্রাণ। ক্ষুধা, ক্ষুধার্থ। দেখো, যুক্ত খটা কি দিয়ে যুক্ত হয়? ক এবং মধ্যাহ্ন স। আরো আমরা দুইটা শব্দ দেখছি, সেটা হচ্ছে ক্ষমা, ক্ষণ। এখন দেখো, রান্না, দন্তা নয়ে নয়ে যুক্ত, এটাকে আরো দুটো শব্দ আমরা পেয়েছি, কান্না, পান্না। এখানে আরো কিছু শব্দ আমরা জেনে নি, ফাল্গুন, এখানে কি ল এবং গ, এটা দিয়ে আরো দুইটা নতুন শব্দ আমরা জেনে নিচ্ছি, বলগা, ফলগু। দেখো, অসুস্থ, দন্তা স, থ, এটা দিয়ে আমরা আরো দুইটা শব্দ জেনে নিচ্ছি, মুখস্থ, দুস্থ। এখানে দেখো, ময়ে ময়ে আকার, তাহলে ম আর ম দিয়ে হচ্ছে আরো নতুন দুইটি, এখানে আছে সম্মান, আমরা আরো দুইটি নতুন শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে আম্মা, সম্মতি। এবার দেখো, রাষ্ট্র, ভাষা, এখানে যুক্ত বর্ণ কি পেয়েছি? মধ্যাহ্ন স, ট এবং র ফলা। এ তিনটা দিয়ে আরো আমরা দুইটো নতুন শব্দ পাচ্ছি, সেটা হচ্ছে উষ্ট্র, রাষ্ট্র। তারপরে আরো আমরা কিছু নতুন শব্দ শিখব, সেটা হচ্ছে মধ্যাহ্ন এবং ঠ, এখানে আছে কণ্ঠ, আমরা আরো দুইটা শব্দ পেয়েছি, গুণ্ঠন, কুণ্ঠা। দেখো, উজ্জ্বল, উজ্জ্বলে কি আছে? বর্গীয় জ, বর্গীয় জ, ব, এটা দিয়ে, এই তিনটা দিয়ে আমরা আবার দেখছি দুইটা শব্দ, সেটা হচ্ছে প্রজ্জ্বল, সমুজ্জ্বল। এখানে দেখো, ম আর ব দিয়ে শব্দ পেয়েছি লম্বা, আমরা আরো দুটো শব্দ ব্যবহার করব এখানে, খাম্বা এবং কম্বল। তারপরে দেখো, ছোট্ট, টয়ে টয়ে, তাহলে এখানে আছে আবার নতুন দুইটা শব্দ, সেটা হচ্ছে ভুট্টা, বাট্টা। এখন দেখো, চঞ্চল, এখানে কি যুক্ত আমরা বর্ণ পেয়েছি? ইয় চ। এখন এই ইয় চ দিয়ে দুইটা নতুন শব্দ হচ্ছে অঞ্চল, কাঞ্চন। দেখো, খঞ্জনা, খঞ্জনা কি দিয়ে যুক্ত হয়েছে? ইয় বর্গীয় জ। এখন এটা দিয়ে আমরা নতুন দুইটা শব্দ তৈরি করি, সেটা হচ্ছে অঞ্জন, গঞ্জ। দেখো, শঙ্খ, চিল, এটা যুক্ত বর্ণ পেয়েছি ও এবং খ,
এখন এটা দিয়ে আরো দুটা নতুন শব্দ আমরা বের করি, দেখো শৃঙ্খলা, ময়ূরপঙ্খী, অনেক সুন্দর না? তোমরা অবশ্যই এগুলো পড়বে। এখন আমরা যাই ফরম পূরণে। ফরম পূরণটা এখন দেখো এখানে আছে, মনে করো তুমি একটি ভাষা শিক্ষা সংঘের সদস্য হতে চাও, প্রতিষ্ঠান থেকে তোমাকে একটি ফর্ম সরবরাহ করা হয়েছে, এখন ফর্মটি পূরণ করতে হবে। এইরকম যদি প্রশ্ন থাকে তাহলে তুমি এখানে নাম, তোমার নিজস্ব যে নাম সেটি দিবে, পিতার নাম তোমার পিতার নাম দিবে, মাতার নাম তোমার মাতার নাম দিবে, স্থায়ী ঠিকানা তোমার ঠিকানা দিবে, কারণ ওপরে এখানে তেমন কিছুই লেখা নাই যে তুমি ওইটা ওখানে লিখবে। তারপরে দেখো এপাশে ছবি, এখানে ছবির ঘরে ছবি তোমার দিতে হবে। তারপরে বর্তমান ঠিকানা, যদি স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হয় তাহলে একই দিবে। দেখো জন্ম তারিখ, জন্ম তারিখ তোমার যেটা সেটা দিবে, যে বিদ্যালয়ে লেখাপড়া করছো সে বিদ্যালয়ের নাম, যে শ্রেণীতে পড়ছো সেই শ্রেণী, তোমার কী শখ সেটা লিখবে। এখানে দেখো অভিভাবকের স্বাক্ষর, অধ্যক্ষের স্বাক্ষর, ছাত্রছাত্রীর স্বাক্ষর, এটা শিখলে তো? এখন দেখো যেটা আমি তোমাদেরকে শিখালাম, এখন তোমরা বাড়ির কাজ কিছু করবে। আগে যুক্ত বর্ণ পড়ালাম এবং পরে ফর্ম পূরণ করালাম। এটা দেখো, মনে করো তোমার নাম আসিফ ইকবাল, তোমার বাবার নাম মোহাম্মদ ইকবাল হোসেন, সংস্কৃতির প্রতি তোমার বেশ আগ্রহ, তুমি একটি প্রতিষ্ঠানে নাট্যকলা বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, প্রতিষ্ঠান থেকে একটি ফর্ম সরবরাহ করা হয়েছে, এখন ফর্মটি পূরণ করতে হবে। এখন দেখো এখানে যেহেতু আসিফ ইকবাল তোমার নাম, তোমার বাবার নাম ইকবাল হোসেন, তখন তুমি কি করবে, এই যে এখানে রাজশাহী শিল্পকলা একাডেমি ভর্তি ফর্মেটে একটা দেওয়া হয়েছে, এখানে দেখো নাম, নামের জায়গায় তুমি কি করবে, তোমার নাম দিবে না, এই প্রশ্নে যে নামটি আছে আসিফ ইকবাল সেটা দিবে। বাবার নাম কি আছে এখানে, ইকবাল হোসেন, তাহলে এখানে আমরা পিতার নাম দিব ইকবাল হোসেন। তারপরে মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, তারপরে দেখো জন্ম তারিখ, যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক বা যে বিদ্যালয়ে অধ্যয়ন করছো, এগুলো কিন্তু প্রশ্নে কিছুই দেয়া নাই, সেক্ষেত্রে এগুলো তোমার নিজেরটাই তুমি লিখবে। অভিভাবকের নাম, অধ্যক্ষের নাম, ছাত্রছাত্রীর স্বাক্ষর, এগুলো তুমি নিজেরটাই দিবে যেহেতু প্রশ্নে এটা দেয়া নাই। আচ্ছা, তোমরা অবশ্যই এটা বুঝতে পারলে? তোমাদের এই পাঠে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।